বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদযাপন করছি আমরা। আজকের এই দিনটিতে 1895 সালে এক্সরশ্মি আবিষ্কার করেছিলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার উইলহেম কনাদ রঞ্জন। এক্সরশ্মির আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে, যার সুফল আমরা আজও ভোগ করছি। এক্সরশ্মির কিছুটা ক্ষতিকর প্রভাবও রয়েছে, তা আমরা চাই এই ক্ষতিকর প্রভাবটা থেকে মুক্ত থেকে এক্সরশ্মির সদ্ব্যবহার করে যাতে সবাই উপকৃত হতে পারে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা একটা পদযাত্রার আয়োজন করেছি। বিশেষত এক্সরশ্মির আবিষ্কারের জন্য তার উইলহেম কনাদ রঞ্জন 1901 সালে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন, ওনার শ্রদ্ধা এবং সম্মান জানাতেই আজকে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি। ধন্যবাদ। আমার নাম সুমন কুমার ঘোষ, সেক্রেটারি ISRT। In 1901, for his irreplaceable discovery of X-ray. So he is known as father of radiology. Pay our tribute to radiography as a career and as a vital contribution to modern healthcare. On this auspicious day, we pay our formal acknowledgement of allegiance to Sir Wilhelm Conrad Rorschach forever. Thank you. আবিষ্কার করেছিল এই পদযাত্রার মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে